আপনাদেরকে আমি একটু ব্যতিক্রম ভাবে দেখাবো। আপনারা জানেন আমাদের এখানে অসংখ্য কবুতর রয়েছে, রেজাল্ট করা কবুতর রয়েছে, ইনপুট করা কবুতর রয়েছে। আপনাদের এই সমস্ত কবুতরগুলো দেখাচ্ছি, এই কবুতরগুলো বিক্রি হবে এবং এখান থেকে আমি এক পেয়ার কবুতর স্থানান্তরিত করলাম, সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাই। তোমার অসংখ্য রেজাল্ট রয়েছে। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ কবুতার ঘর থেকে আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক। দর্শক, আজ আমি আপনাদের সামনে এসেছি আমাদের ময়ূর পিজন লফটেরি কবুতার দেখাবো। তবে আজ আপনাদেরকে আমি একটু ব্যতিক্রমভাবে দেখাবো। আপনারা জানেন আমাদের এখানে অসংখ্য কবুতার রয়েছে, রেজাল্ট করা কবুতার রয়েছে, ইনপুট করা কবুতার রয়েছে। আপনাদের এই সমস্ত কবুতরগুলো দেখাচ্ছি, এই কবুতরগুলো বিক্রি হবে এবং এখান থেকে আমি এক পেয়ার কবুতর স্থানান্তরিত করলাম, সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাই। মোট কথা, এই যে কবুতরগুলো আপনাদেরকে দেখাইছি, সমস্ত কবুতরগুলো আপনাদেরকে বলেছি, আজ আমি এখান থেকে এক পেয়ারই কবুতর দেখাবো। এটা আমার গ্রামের বাড়িতে নিয়েছি, গ্রামের বাড়িতে নিয়েছি। আমার এখানে যে লফট আছে, এই লফটার নাম আয়ান পিজন লফট। আমার ছেলের নামে আমি নামকরণ করেছি। তো দর্শক, এখানে আমারও অসংখ্য কবুতর রয়েছে, আমার একাধিক জাতের কবুতর রয়েছে। এই সমস্ত কবুতরের ভিডিওগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাবো। এখন শুধুমাত্র আপনাদেরকে এক পেয়ার রেসার সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি এবং এর লাইন সম্পর্কে, এর রেজাল্ট সম্পর্কে, এই কবুতরটা সংগ্রহ সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। এই উদ্দেশ্য করে আমি এই কবুতরগুলো এখানে স্থানান্তরিত করেছি। আমার অনেক দর্শক আছে যারা আমাদের ময়ূর পিজন লফট থেকে কবুতরগুলো সংগ্রহ করতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, যাতে আমি এখানের কিছু টাকা কমে আপনাদেরকে আমি এই কবুতরগুলো সামনে বিক্রি করতে পারি, এই উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা এনেছি। কীভাবে কম বেশি হবে? এখানে আমাদের খরচটা বেশি হয় আর গ্রামের বাড়িতে আমাদের খরচটা কম হবে। এখানে বেশি খরচ, এই কারণে আমাদেরকে বেশি বেচতে হবে, আর নাহলে আমাদের লস হবে। আর গ্রামের বাড়িতে আমাদের কমটাকে এই জন্য বেচতে পারবো যে আমাদের এখানে খরচটা কম হবে। দর্শক, এই বিষয়ে আপনাদেরকে অন্য ভিডিওতে বিস্তারিত আমি ভিডিওটা জানাবো, শুধুমাত্র যাতে ভিডিওটা বড় না হয় এই কারণে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নটটা আপনারা দেখতেছেন, এই নটটা হলো ক্যাবান্ডিস আর সিলবি দিয়ে করা, ক্যাবান্ডিস আর সিলবি দিয়ে করা। আর মাদিটা হলো, তবে এই নরের এই সম্পর্কে লাইন সম্পর্কে বলি, ওর মাটা খুব সুন্দর ছিল, ওর মার অসংখ্য রেজাল্ট রয়েছে। যদি ওর মাকে আমরা বিক্রি করেছি, কিন্তু বিক্রি করার পরে বুঝেছি যে আমাদের একটা অমূল্য সম্পদ আমরা বিক্রি করে ফেলেছি। যদিও বেচার ইচ্ছা ছিল না, অনেক দর্শকের মন রক্ষার্থে আমরা অনেক কবুতরগুলো ছেড়ে দেই, যে কবুতরগুলো আমাদের ছাড়ার ইচ্ছা থাকে না, বা আমরা যেহেতু প্রত্যেকটা কবুতর পালি আমাদের একমাত্র রেজাল্ট করার উদ্দেশ্যে, রেস করার উদ্দেশ্যে আমরা পালি। এখান থেকে কিছু কবুতর আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে ইতিপূর্বে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। এখন এই পেয়ারটা আপনাদেরকে হাতে ধরে দেখাবো এবং এর মাদিটা হলো, এর মাদিটা ইউরো এবং কার্লস ব্ল্যাক, ইউরো দিয়ে করা। ইউরো লাইনটা হলো আমাদের যে বিআরপিএল ক্লাবের সভাপতি কামরুল হুদা, এই কামরুল হুদা আঙ্কেলের থেকে মামা এক পেয়ার কবুতর সংগ্রহ করেছিল, সেই কবুতরের ছেলের ঘরের মেয়ে, অর্থাৎ ইউরো লাইনের ছেলের ঘরের মেয়ে। দর্শক, আপনাদেরকে আমি এই এখন দেখেন লেজটা দেখাইতেছি, ও এক ব্যালেন্সের মানে এক লেজের উপরে, ওর পাখাটা আমি কেটে রেখেছি। কেন কাটছি?
সেটা হলো আমার ছেলে সব সময় ওই কবুতার ঘরে যায় এবং কবুতারগুলো ছেড়ে দেয়। উড়ানো কবুতারগুলো হারিয়ে গেছে, যেগুলো আমাদের ঢাকা থেকে নেওয়া, এই কারণে আর খুঁজে পাইনি হয়তো। এখন দর্শক আপনাদেরকে আমি এই কবুতারের চোখটা দেখাচ্ছি। দর্শক আপনারা দেখেন ওর চোখটা কত সুন্দর। যদি একটু দেখানো সমস্যা হচ্ছে কারণ ঘরের মধ্যে আলোটা কম পাচ্ছে। দেখেন দর্শক ওর চোখটা কি সুন্দর, এবং লাল কালার, সাইডে সাদা। এখন দেখাচ্ছি দর্শক মাদিটা। মাদি সম্পর্কে তো আপনাদেরকে বললামই, আর কালোজ বিলাক সম্পর্কে আলহামদুলিল্লাহ কালোজ বিলাক সম্পর্কে আমাদের লফটের যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওতে বিস্তারিত বলা আছে। কালোজ বিলাকে আমাদের অসংখ্য রেজাল্ট রয়েছে। তো দর্শক আমি যে নরটা নিয়েছি এই নরটা আমরা সারাসারি করে নিই, সারাসারি করার আগে নিয়ে এসেছি, এর জন্য ওর রেজাল্ট নাই। দর্শক ওদেরকে এই মাদেটার লেজটা দেখাচ্ছি, এটাও এক ব্লান্সের এক লেজের উপরে। দর্শক ওর পাখাটাও কাটা, কেন কেটেছি সে কথা তো আপনাকে বলেছি। দর্শক খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কবুতার। এই পেয়ারটা আমি বাড়িতে আনেছি। এখন আপনারা কমেন্টের মাধ্যমে যদি জানান, আপনাদের উপরে ডিপেন্ড করে আমি এই লফটটা বড় করব, আয়রন লফটটা। এরকম আয়রন লফটের ভিডিওগুলো আপনাদেরকে এখন আমি অন্য অন্য ভিডিওগুলো আপনাদেরকে আমি জানাবো। সামনে গৃহবাস সম্পর্কে একটা ভিডিও দেবো, খাবার সম্পর্কে একটা ভিডিও দেবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক ওর চোখটা এখন দেখাচ্ছি, যদিও একটু দেখানো প্রবলেম হচ্ছে। আর আমাদের মোরাল পিজন লফটের কিছু কবুতার আছে যে এই কবুতারগুলো বিক্রি হবে, এই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। যদি আপনারা দেখে থাকেন তাহলে আই বাটন থেকে দেখবেন, দেখে আপনারা এই কবুতারগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের প্রত্যেকটি কবুতার হাই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার, এগুলো রেজাল্ট করা কবুতার আছে। যদি আপনারা নিতে চান আপনারা আমার নাম্বারে অথবা মামার নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে আমার সাথে পরামর্শ করতে পারবেন এবং কবুতারগুলো সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনারা চান তাহলে আমি এখান থেকে অন্য অন্য কবুতারগুলো, আরও ভালো ভালো রেজাল্ট করা কবুতারগুলো এখান থেকে আমি আমার বাড়িতে নিয়ে আমি খামারটা বড় করতে পারবো, আপনাদেরকেও কম টাকায় আমি এই কবুতারগুলো দিতে পারবো। তো আমাদের কবুতার সম্পর্কে আপনারাই জানেন, আপনাদের অন্য অন্য ভিডিওতে আমি বলেছি। দর্শক আর কিছু বললাম না, আপনারা অনেকেই নামাজের সময় ফোন দেন, কেউ নামাজের সময় ফোন দেবেন না। নামাজ ছাড়া আপনাদের জন্য এই অধম সব সময় প্রস্তুত আছে আপনাদের কথা শোনার জন্য। তবে যার দরকার শুধুমাত্র সেই ফোন দেবে। দর্শক ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।